বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দয়া করে আমার সালামের উত্তর গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ আবার হাজির হয়েছি আরবি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে। এই বাক্যগুলো আমরা যখন দোকানদারি করব বা দোকানে পণ্য কিনতে যাইব, তখন এই বাক্যগুলো আমাদের বেশি ব্যবহৃত হয়। তাই দোকানদারি করার জন্য কিংবা দোকান থেকে কোনো পণ্য ক্রয় করার জন্য এই ভাষাগুলো আপনাকে শিখতেই হবে। সম্মানিত ভাই বোন, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। বেল বাটনটি বাজালে আমার যত ভিডিও আছে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ পর্বটি শেষ করে ফেলি। প্রথমত আজকে যে বাক্যটি আছে সেটা হলো দাম কত, বা এটার দাম কত, অথবা কত টাকা। আরবি ভাষায় আপনারা এই তিনটা বাংলা বাক্যকে তিনভাবেই বলতে পারেন। প্রথমত বলবেন সায়ার কাম, সায়ার কাম, তারপর হাদা কাম, এরপর কাম ফুলুস, দাম কত। সায়ার কাম, এটার দাম কত, হাদা কাম, কত টাকা, কাম ফুলুস। এরপর লেখা আছে এটা 150 দিনার, আরবি ভাষায় বলবেন হাদা মিয়া ও খামসিন দিনার, হাদা মিয়া ও খামসিন দিনার, খামসিন দিনার মানে এটা 150 টাকা। এটার জন্য আপনি আমাকে 150 দিনার দিতে পারবেন, আরবি ভাষায় বলবেন হাইক হাদা ইনতে ইকদার আতিনি মিয়া ও খামসিন দিনার। হাই খাদা মানে এটার জন্য, ইনতা ইকদার আতিনি মিয়া ও খামসিন দিনার, আপনি 150 দিনার দিতে পারবেন। তারপর চলে যাচ্ছি আমরা পরের বাক্যে। পরের বাক্যটি হলো 150 দিনার অনেক বেশি, আপনি তার কাছে দাম নিয়ে দর কষাঘষি করছেন। 150 দিনার অনেক বেশি, আরবি ভাষায় বলবেন মিয়া ও খামসিন দিনার, অজেদ গালি, অজেদ গালি মানে অনেক বেশি, মিয়াও খামসিন দিনার অজেদ গালি, 150 দিনার অনেক বেশি। ভাই আপনি একটু কমে পাবেন কিন্তু অরিজিনালটা পাবেন না। দোকানদার আপনাকে কনভিন্স করার জন্য চেষ্টা করতেছে যে ভাই আপনি একটু কমে পাবেন কিন্তু অরিজিনালটা পাবেন না। এ বাক্যটিকে দোকানদার এভাবে বলবে আখ ইনতা হাতছে সুয়াইয়া লাগেজ মাই হাতছে লাসলি, আখ ইনতে হাতছে সুয়াইয়া লাগেজ মাই হাতছে লাসলি। তারপর না আপনি একটু কম রাখেন, লা ইনতে সোই না গে সুয়াইয়া, লা ইনতে সোই না গে সুয়াইয়া, না আপনি একটু কম রাখেন। তারপর লেখা আছে আপনি কত দিবেন, ইনতা আতিকাম, ইনতা শব্দের অর্থ আপনি, আতিক মানে দেওয়া, কাম অর্থ কত, ইনতা আতিকাম আপনি কত দিবেন। এবার লেখা আছে আমি 120 দিনার দিব, আনা আতিক মিয়া 80 দিনার, আনা আতিক মিয়া 80 দিনার, আনা মানে আমি, আতিক মিয়া মানে হলো দিব 80 দিনার, 20 দিনার, মিয়া 80 দিনার, 120 দিনার। তারপর না ভাই পারবো না, লাবাল্লাহ খুমাই ইকদার, লাবাল্লাহ আখুমাই ইকদার, না ভাই পারবো না। দোকানদার যদি না পারে তাহলে দোকানদার আপনাকে এভাবে রিপ্লাইটা দিবে। তারপর শুধু আপনার জন্য 140 দিনার রাখবো, এর কমে আর পারবো না, বা ছাই কিনতে শুধু আপনার জন্য মিয়া 40 দিনার, 140 দিনার বাদ মাই ইকদার, এর কমে আর পারবো না। ভেঙে ভেঙে বুঝিয়ে দেই, বা ছাই কিনতে মানে হলো শুধু আপনার জন্য, মিয়া 40 দিনার মানে হলো 140 দিনার রাখবো, আর বাদ মাই ইকদার মানে এর কমে আর পারবো না, বাদ মানে এর কমে আর বা মা ইকদার পারবো না। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে, না তারপরও বেশি আমি 125 টাকা দিব, বা 125 দিনার দিব, লাবাদে জিয়াদা,
না, তারপরেও বেশি। আনা আতিক মিয়াও খামসা আশ্রিন দিনার, আমি 125 দিনার দিব। লাবাদ জিয়াদা আনা আতিক মিয়াও খামসা আশ্রিন দিনার, আমি 125 দিনার দিব। এরপর লিখে আছে কেউ পারবে না, আপনি অন্য দোকান দেখতে পারেন, অসুবিধা নেই। আইয়ে নফর মাইকদার ইন্দা সুপ মাহাল তানিমু মুশকিল, আয় নফর মাইকদার মানে হলো অন্য কোনো দোকানদারই পারবে না বা অন্য কেউ পারবে না। ইন্দা সুপ মাহাল তানি মুশকিল মু মুশকিল, আপনি অন্য দোকান দেখতে পারেন, অসুবিধা নেই। তারপর চলে যাচ্ছি পরের বাক্যটিতে, এবার লিখে আছে হা দাও ইয়াল্লাহ জিব, ইয়াল্লাহ জিব মানে হলো হা দাও। এবার লেখা আছে কোনো কিছু লাগলে আসবেন, আয়ে শাই এ বিতাল, আয়ে শাই এ বিতাল অর্থ কোনো কিছু লাগলে আসবেন। প্লাস 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 আছে না কাজ করে যে নাট বন্টু টাইট দেওয়ার জন্য বা তার কাটার জন্য, ওই প্লাসকে আরবি ভাষায় বলে জোর দিয়া, জোর দিয়া। এখানে লাগবে 2 পিস লাইট, হাতুড়ি, প্লাস, ট্যাপ এবং 1/2 ইঞ্চি 10 মিটার লোহার পাইপ। এই যে কঠিন একটি বাক্য বললাম, বাক্যটিকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। হ্যানা আবগা, এতটুকুর অর্থ হলো এখানে লাগবে ইতনিন হাফ বা লাম্বা মানে 2 পিস লাইট, সাকুস, সাকুস শব্দের অর্থ হাতুড়ি, প্লাস মানে জর দিয়া, সিতাতুন, সিতাতুন মানে ট্যাপ, ওয়া ওয়া মানে এবং নুস বুসা সারা মিটার মাসুর হাদিদ মানে 1/2 ইঞ্চি 10 মিটার লোহার পাইপ। বুঝাই দিলাম, ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করলে পারবেনই পারবেন। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে, এখানে লাগবে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে প্রতিটা শব্দ। হেনা আবগা, হেনা মানে এখানে আবগা লাগবে, পিস হাব্বা, পিসকে হাব্বা বলা হয়, লাইট, লাইটকে আরবি শব্দে বলা হয় লাম্বা, লাইট লাম্বা, হাতুড়ি, হাতুড়ি শব্দের অর্থ সাকুস, হাতুড়ি সাকুস, ট্যাপ, ট্যাপ বলতে আপনার ওই যে বিভিন্ন ধরনের পাইপের মধ্যে টাইট দেওয়ার জন্য লাগানো হয়, কিংবা আপনারা যখন প্রবাস থেকে আসেন কার্টুনে করে মালামাল নিয়ে আসেন সেই কার্টুনেও কিন্তু ট্যাপ লাগান, সাদা ট্যাপ বা এক ধরনের হলুদ কালারের ট্যাপ আছে সেগুলা, মানে আঠা জাতীয়। তো এটার বলে সিতাতুন, সিতাতুন, 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চিকে আরবি ভাষায় বলে নুস বুসা, নুস বুসা। এই যে দেখতে পাচ্ছেন পাশে 1/2 ইঞ্চি লেখা আছে, এটাকে বলে নুস ভুসা। 10 মিটার, 10 মিটারকে আরবি ভাষায় বলে আশারা মিটার, আশারা মানে হলো 10। একটু খেয়াল রাখবেন, এখানে আমি আমার সেন্টেন্সগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি 10, 20, তারপর আপনার 4, এই শব্দগুলো। তো আপনারা চাইলে আমি কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে আরবি ভাষায় কি বলে সেগুলো দিতে পারি, আপনারা চান কিনা একটু জানাবেন, যদি চান ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমি নিয়ে আসব। তারপর পাইপ, পাইপ কি আরবি ভাষায় বলে মাসুরা, পাইপ মাসুরা, লোহা হাদিদ, লোহা হাদিদ। জানা বা বুঝাকে বলে আরেফ, আমি জানি আনা আরেফ, আমি জানি না বুঝি না আনা মারেফ। আপনার মোবাইল কোথায় আমি জানি না, ইন্তা জাওয়াল ওয়েন আনা মাই আরেফ, ইন্তা জাওয়াল ওয়েন মানে আপনার মোবাইল কোথায় আনা মারেফ, আমি জানি না। জানা বা বুঝাকে আরবি শব্দে বলে মালুম, মালুম বলায়। তোমার ব্যাগ কোথায় রাখছো আমি কি জানি, ইন্তা শান্তা ওয়েন রাকিব আনা এস মালুম, ইন্তা শান্ত ওয়েন রাকিব আনা এস কাল মালুম। কাছে বা সাথে কে আরবি শব্দে বলে গেরিব, কাছে বা সাথে গেরিব। তারপর লিখে আছে মুদির দোকান পেট্রোল পাম্পের সাথে, বাকালা গেরিব মাহাত্তা বেঞ্জিন, বাকালা গেরিব মাহাত্তা বেঞ্জিন, বেঞ্জিন শব্দের অর্থ পেট্রোল পাম্প। মুদির দোকান, মুদির দোকান মানে বাকালা, বাকালা মুদি দোকান, বাকালা
পাম্প মাহাত্তা, পেট্রোল মানে বেঞ্জিন, বেঞ্জিন পেট্রোল বেঞ্জিন। সাথে সাওয়া সাওয়া, সাথে সাওয়া সাওয়া, মুদির দোকান পেট্রোল পাম্পের সাথে বাকালা মাহাত্তা বেঞ্জিন সাওয়া সাওয়া, এটা তোমরা জানছি। মেহমানকে আরবি ভাষায় বলে দাইফ, দাইফ মেহমান। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের পর্ব থেকে বেশ উপকৃত হয়েছেন। যদি বিন্দুমাত্র উপকৃত হন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে করে রাখুন। পরবর্তী পর্বে আরও চমৎকার কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।